আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি কিয়া চৌধুরী। আজকে আমি আপনাদেরকে যে প্রোডাক্টের দাম সম্পর্কে বলবো তা হচ্ছে 21 ক্যারেট এবং 22 ক্যারেট গোল্ডের চুড়ি এবং বালার কালেকশন সম্পর্কে বলবো। তো ভিউয়ার্স, প্রথমে আমি আপনাদেরকে 21 ক্যারেট এবং 22 ক্যারেট যে গোল্ডের যে ভরি আছে, ভরির দামটা বলে দিচ্ছি। প্রতি ভরি 21 ক্যারেট গোল্ড কিন্তু হলে আপনাদের বুনতে হবে 45,198 টাকা, আর প্রতি ভরি 22 ক্যারেট গোল্ডের জন্য আপনাদের গুনতে হবে 47,472 টাকা। তো এই বললাম 21 ক্যারেট এবং 22 ক্যারেট গোল্ডের দাম। আর এরপর আমি আপনাদেরকে বলবো মজুরির দাম। মজুরির দাম হচ্ছে 21 ক্যারেট ও 22 ক্যারেট এক ভরির জন্য আপনাদের 2,000 টাকা দিতে হবে, আর মজুরির উপর ভ্যাট দিতে হবে 5%, যেটা হচ্ছে সরকারি চার্জ যে ভ্যাটটা। তো ভিউয়ার্স, চলুন আর কথা না বাড়িয়ে আমরা আমাদের যে গোল্ডের কালেকশনগুলো আছে সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি। আমি আপনাদেরকে প্রথমে একটা জিনিস ভেঙে মানে বুঝিয়ে বলছি। এই যে চুড়ি জোড়া দেখতে পাচ্ছেন, ঘন্টা এক ভরি, এই এক ভরি ওজনের যে চুড়িটা, এটার ওজনের উপরে কিন্তু দামটা নির্ভর করছে। আমরা জাস্ট একটা বাজেট আপনাদেরকে, মিনিমাম একটা বাজেট আপনাদেরকে বলে দিব। আপনারা ওই টাকাটা নিয়ে আসবেন, এর মধ্যে হয়তো বেশিও লাগতে পারে, সামান্য কমও লাগতে পারে। তো এই হচ্ছে সিস্টেম। আর যদি ডলারের দাম বাড়ে, ইন্টারন্যাশনাল মার্কেটের সাথে গোল্ডের একটা রিলেশন আছে, ইন্টারন্যাশনাল মার্কেটে ডলারের দাম বাড়লে গোল্ডের দাম বাড়ে, আর ডলারের দাম কমলে আলটিমেটলি গোল্ডের দামও কিন্তু কমে যায়। তাই কালকে যদি গোল্ড ডলারের দাম কম থাকে তাহলে কিন্তু অবশ্যই কম দামে কিনতে পারবেন, আর যদি দেখা যায় যে বেড়ে যায় সেক্ষেত্রে বেশি দামে কিনতে পারবেন। তো এইটা হচ্ছে বালা। আমরা প্রথম বালা দিয়ে শুরু করছি। আমরা চাপা দিই, আমি দেখাচ্ছি ভাইয়ের এভাবে যেভাবে ধরছেন ওভাবে কিছুক্ষণ রেখে দেন। হ্যাঁ, আপুরা যেন একটা ছবি তুলতে পারে। আমি একটু দেখাচ্ছি, খুব সুন্দর, কিন্তু আশা করি এখন একদম কমপ্লিটলি দেখতে পাচ্ছেন। ভাইয়া কিছুক্ষণ এভাবে ধরে রাখবেন, আমরা তারপর এটার দাম এবং এটার যে এটা ওজন, এটা দাম সব কিছু বলে দিব। এটা কতটুকু আছে ভাইয়া? এটা ওজন আছে দেড় ভরি, আছে দুটো দেড় ভরি, দেড় ভরি ওজনের যে দুটো বালা দেখতে পাচ্ছেন, 21 ক্যারেট গোল্ডের, এটার দাম কত পড়বে? এটার দাম আসছে টোটাল প্রাইস আসছে আপনার 71,000, মানে 71,300। এটা ভিতরে হচ্ছে ফাঁপা, ভিতরে চার্জ দেওয়া আছে, চার্জ দেওয়া আছে। ওকে, আমরা দেখলাম খুব সুন্দর এক জোড়া বালা, 71,000 টাকা লাগবে। হ্যাঁ, ওকে। তো পরবর্তী কালেকশন দেখবো, পরবর্তী কি দেখাবো আমরা? চু বালা, এটা একটু চিকন টাইপের বালা, এটা মণিপুরি কাজের উপরে, মণিপুরি কাজের উপরে। আমি একটু দেখাচ্ছি ভাই, কিছুক্ষণ আপনি স্টেবল রেখে দেন। হ্যাঁ, আপনারা দেখতেই পাচ্ছেন, যেন ছবি তুলতে পারে সেই জন্য আমি একটা স্ক্রিনশট করছি। আবার এখানে কিন্তু সিস্টেম আছে, বল সিস্টেমে আপনারা দেখতে পাচ্ছেন। এটাকে কি ডিজাইন বলে? এটা মণিপুরি আপনার বল, মুখ বালা বলে আর কি, মুখ বালা বলে। তো এই যে মুখ বালাগুলো আছে, মুখ বালাগুলো কিন্তু আপনারা কিনে ফেলতে পারেন। এগুলো হচ্ছে 21 ক্যারেট গোল্ডের। আর এটার দামটা কিরকম পড়বে? ওজন কত? একগুড়ি নয় আনা আছে এটাতে, একগুড়ি নয় আনা আছে। আমরা চুড়টা দেখানোর আগে আমরা চিকন যে চুড়ি গুলো আছে সেগুলো একটু দেখাই, কারণ ভিডিও শুরুতে সবাই চাই একটু কম বাজেটের ভিতরে দেখার জন্য। আমরা এখানে সবসময় পড়ার জন্য বা রাফ ইউজের জন্য কিছু চুড়ি দেখাবো। এগুলি কত ক্যারেটের ভাইয়া? 21 ক্যারেট না? আপনারা কিন্তু যদি চান কাউকে কিন্তু এরকম এক জোড়া চুড়ি কিন্তু গিফট করতে পারেন, খুবই সুন্দর। আমি ডিজাইনটা আপনাদেরকে দেখাবো, ভাইয়া একটু ধরুক। এটা কয় কয় ক্যারেট? 21 ক্যারেট, 21 ক্যারেট আছে। 21 ক্যারেটের আসলে এগুলো পড়লে কি বাঁকা হয়ে যাবে? চিকন তো একটু হওয়ার টেন্ডেন্সি থাকে, কারণ মিথ্যা বলে লাভ নেই। যত মোটা হবে তত জিনিসটার পুরুত্বটা বাড়বে। এটা অ্যাজ এ গিফট হিসেবে সুন্দর, বা আপনার যদি অনেকগুলো একসাথে পরেন সেই ক্ষেত্রে ভালো লাগবে। 6 পিস বা 10 পিস 12 পিস এরকম যদি পরে তাহলে আর বাঁকা হবে না, কারণ ওই যে একের লাঠি দশের বোধ এরকম না, না একসাথে মানে ঐক্যবদ্ধ থাকলে যেরকম কিছু হয় না, ওরকম ছয়টা যখন একসাথে থাকবে তখন কিন্তু আর 6-7 একসাথে থাকলে আর কি মানে বাঁকা হয়ে যাওয়ার টেন্ডেন্সি থাকবে। আর তাছাড়া আমরা এইগুলো পড়ি, দেখা যায় যে মোটা দুইটা বালা পড়লাম, মাঝখানে 6টা এরকম চুড়ি পড়লাম, পরে আবার একটা বালা পড়লাম, এই সিস্টেমে। তো এটার ওজনটা কতটুকু আছে? দশ আনার যে দুটো চুড়ি, এই দুটার দামটা কিরকম পড়ছে আমি সেটা একটু বলে দিচ্ছি। 29,000 টাকা হচ্ছে দুইটা চুড়ি। ওকে, আমরা পরবর্তী কালেকশন দেখবো। তারপরে 29,000 টাকা থেকে শুরু। একটা ডিজাইন আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে।
এটা কিন্তু একটু খুব সুন্দর কাটিং কাটিং ডিজাইনের, খুব সুন্দর। মানে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটাকে কি বলবো, মানে মেশিনের যে কাজ করা আছে, মেশিনের কাজ দেওয়ার জন্য, মানে এটা একটু গ্লেজ করা, গ্লেজি হয় খুব সুন্দর, হাতে পড়লে যেন গ্লেজ করতে থাকে। আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু গ্লেজ করছে। তো এই জোড়া চুড়ির ওজন কতটুকু হবে ভাইয়া? এটা আপনাদের দুইটা দর্শনা আছে, দর্শনা আছে, দাম ওরকমই, দামটা কত বললাম আমরা? 29,000 টাকা, মানে 30,000 32,000 টাকার ভিতরে আপনারা এরকম এক জোড়া চুড়ি চিকন চুড়ি কিনতে পারবেন। তবে আমার নিজস্ব অপিনিয়ন থাকবে, যদি বানানি 30,000 টাকা খরচ করলে আর কিছু করে আপনারা দেড় ভরির ভিতরে বা এক ভরির ভিতরে একদম পোক্ত করে কিন্তু বানিয়ে নিতে পারেন। আর এগুলো আপনারা গিফট আইটেম হিসেবে কিন্তু কিনে নিতে পারেন, খুবই ভালো হবে। এই যে চুড়ি দেখতে পাচ্ছেন, এই চুড়িও এইগুলো কিন্তু 10 আনা, আর একটা দাম 29,000। আমি আবার বলছি, আসলে কিন্তু আপনারা ওজন করবেন, ওজন এবং বর্তমান কারেন্ট রেটের উপর ডিপেন্ড করে দামটা নির্ধারণ করা হবে। আমরা পরবর্তী কালেকশন গুলো দেখব। আমরা এইটা দেখি, আমরা এখানে ক্যাজুয়াল কিছু চুড়ি দেখো। আবার এইরকম যদি দুইটা বানান তাহলে কিন্তু আর বাঁকা হচ্ছে না, এরকম দুইটা বানাতে পারলে কিন্তু আলহামদুলিল্লাহ এক ভরি লাগবে, এক ভরি তো হয়ে যাবে, খুবই সুন্দর, সবসময় রাম ইউসের জন্য কিন্তু খুবই ভালো লাগবে। একটু রেডিয়ামও করা আছে যে, আর রেডিয়াম ছাড়াও তো করা যাবে। হ্যাঁ, এটা হচ্ছে ইচ্ছা আপনাদের, সুন্দর লাগে, দেখতে সুন্দর লাগে, আর সবসময় আপনারা এরকম হাতে পরে থাকতে পারবেন, খুবই নাইস। এইটা তো একদম সলিড এক ভরি, একুশ ক্যারেট এক ভরির যে চুড়িটা দেখাচ্ছি আমি, চুড়ি জোড়া, এই চুড়ি জোড়ার দামটা একটু বলে দিচ্ছি, 47,700 টাকা হলে কিন্তু আপনারা এই যে সুন্দর চুড়ি জোড়া আছে, চুড়ি জোড়া কিনতে পারবেন। আমার নিজেরই মনে হচ্ছে এই জোড়াটা নিয়ে যাই, কারণ রেডিয়াম করা আছে, সিলভার এবং গোল্ডেন দুইটার সাথেই কিন্তু আমরা করতে পারবো, সুন্দর। আর রাফ ইউজ এটা পরে আপনারা একদম সব হাড়ি পাতিল মাস্ক পারবেন, কাপড় কাচতে পারবেন, সব করতে চাইলেও আপনি অর্ডারে রেডিয়াম ছাড়াও, রেডিয়াম ছাড়াও যদি করতে চান সেটাও করা যাবে। আর এটা কিন্তু যথেষ্ট পুরু, এটা আর নষ্ট হচ্ছে না, এটা সহজে নষ্ট হবে না বা বাঁকা হওয়ার কোনো। এখন আমি ক্যাজুয়াল ডিজাইনের দুইটা গোল্ডের চুড়ি দেখাবো, যারা একটু ক্যাজুয়াল ডিজাইনে বা অন্যদের চেয়ে একটু ভিন্ন থাকতে চান তারা এই সুন্দর। এটা কত ক্যারেট? এটা 22 ক্যারেট আছে, তার মানে দামটা ভালোই হবে। তো আমি দেখি দুইটা চুড়ির দাম কিরকম পড়ে। ১,২৩,৬০০ টাকা। ভিউয়ার যে জিনিসটা দেখতে যত সুন্দর সেই জিনিসটার দামটাও তেমনই হবে। এই যে চুড়িটা এটা কিন্তু একদম সলিড নিরেট গোল্ড, একটু চাচ বা কোনো রকম ফাঁপা নেই, দ্যাটস ওয়াই এটার দামটা এত বেশি। তো যারা আমার আপু বোনেরা যারা ক্যাজুয়াল পরতে পছন্দ করেন তারা কিন্তু এই চুড়িটা অবশ্যই কিনবেন, অবশ্যই মিস করবেন না। আর এটা কিনতে হলে চলে আসতে হবে, এটা হচ্ছে দোলা জুয়েলার্স। তো ভিডিও লাস্টের দিকে আমি আপনাদেরকে এখানকার অ্যাড্রেস ফোন নাম্বার বলে দিব। তো আমরা এই সিরিয়ালটা একটু দেখবো, এই দুইটা আবার পরের ভিডিওতে দেখাবো। আমি এগুলো একটু দেখাচ্ছি, এটা কিন্তু মোটামুটি ভালোই মোটা, এটা দুইটা এক, এটা দুইটা পরা যাবে সব সময় পরার জন্য, এটা ভালো। এটা কি এক ভরি? এটা দুইটা এক ভরি, এক এক ভরি দুই আনা আছে, এক ভরি দুই আনা আছে, এক ভরি দুই আনার এই যে চুড়িগুলো দেখতে পাচ্ছেন এটা দামটা একটু বলে দেওয়ার চেষ্টা করছি। বালাতে যে চার্জ দেওয়া থাকে ওটা কি পরে, মানে দেখা যায় যে মানে জোর, মানে যদি জোর বা দেখা যায় যে একটু চাপলা গিয়ে একটু ভেঙে যাওয়ার কোনো টেন্ডেন্সি থাকে? ভাঙার কোনো চান্স নেই। আচ্ছা, ওকে, কারণ আমরা বালাগুলো কিন্তু দেখতে পেলাম যে ওগুলো কিন্তু ইসের করা, চাচ দেওয়া থাকে ভিতরে। এটা আছে 53,100 টাকা পড়ছে, 53,100 টাকা পড়বে কারেন্ট রেটে। চুড়ি 21 ক্যারেট আছে, আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে, ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর, চমৎকার। আমরা পরবর্তী কালেকশন দেখবো,
মানে প্রথমে আমরা যে চুড়িগুলো দেখেছিলাম তার চেয়ে একটু মোটা, মানে এটাও সবসময় পরা যাবে। আপনারা গোল্ড কেনার সময় সবসময় খেয়াল করবেন যে যেন রাফ ইউজ করা যায়, এরকম যদি কিনেন তাহলে দেখা যায় কি যে এক জায়গা থেকে বেরিয়ে আসলেন তারপর কিন্তু হাতে পরে রাখতে পারলেন বা সবসময় পরতে পারলেন, উঠা পড়লে তো এটা আপনাদের খুশি আপনারা করতে পারেন। তো এটার দামটা একটু জানবো আর ওজনটা জানবো। মানে ব্যাট মজুরি সহ তাহলে আমাদের ক্যালকুলেট করতে সুবিধা হয়। দেখা গেল খুব সহজে আমরা এটা ই করতে পারলাম যে কত টাকা মানে এখন কিনতে লাগবে। তো আমি এখন যে কাজটা করব তা হচ্ছে আমরা আর কিছু আছে এখানে এই তো এটা ওগুলো পরে একই ডিজাইনের দুটো। তো ভিউয়ার্স আমি এখন যে কাজটা করব এখানকার অ্যাড্রেস ফোন নাম্বারটা দিয়ে দিব, আমি অ্যাড্রেসটা একটু দেখাচ্ছি আপনাদেরকে। এটা হচ্ছে দোলা জুয়েলার্স, এটা থাকবে না হ্যাঁ একটু ধরতে হবে এটা। আচ্ছা এটা হচ্ছে দোলা জুয়েলার্স, বিল্ডিং নাম্বার 3, শপ নাম্বার 71, ফার্স্ট ফ্লোর, চাঁদনি চক, এসি মার্কেট, ঢাকা। আমি আবার বলছি বিল্ডিং নাম্বার 3, শপ নাম্বার 71, ফার্স্ট ফ্লোর, চাঁদনি চক, এসি মার্কেট, ঢাকা। আর ফোন নাম্বারটা বলছি 01710-222-711। আমি আবার বলছি 01710-222-711। তো ভিউয়ার্স আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেল ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস এবং আমার অন্যান্য চ্যানেল শপিং টিভি।